একজনের রোগ আরেকজনের কাছে চলে যায় এই কথাটা ইসলামে নেই, এই কথা বলাই শিরক। সংক্রামক ব্যাধি রোগ এই কথাটা বলাটাই শিরক, একজনের রোগ আরেকজনের কাছে চলে যায়। তা আল্লাহ রাসূল বলছেন যাকে প্রথমে হলো সেটা কিভাবে হলো, ওটা কোথা থেকে আসলো? এরপরে বলছেন ওয়ালা হাম, পেঁচা পাখি মানুষের ক্ষতি করতে পারে, এই ধারণা হচ্ছে শিরক। ওয়ালা সাফারা, মানুষের পেটে ব্যথা হয়, সাপ আছে ছোট ছোট এই কারণে ব্যথা হয়, এই ধারণা শিরক। ওয়ালা নিওয়া, তারার মাধ্যমে মানুষ পানি চাইতে পারে, পানি হতে পারে, এই ধারণা শিরক। ওয়ালা গুলা, যে ভূত প্রেত বলে কিছু আছে, এই ধারণা শিরক। ভূত প্রেত বলে কোনো কিছু নেই, পেঁচা পাখি ক্ষতি করতে পারে এই কথা বলে কিছু নেই, পেটের এই অসুখ বলে কোনো কিছু নাই, সেই সংক্রামক আপনার এই ধরনের ব্যাধি ব্যথা একজনের কাছ থেকে আরেকজনের চলে যায়, এই ধরনের ধারণা হচ্ছে শিরক, সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছেন। সম্মানিত দিনী ভাই, পীর ফকির অলি দরবেশ কুতুব গাউস আস্তানা কবর মাজার শামুক কড়ি আপনার রিং তাগা বালা দিবস, যে কোনো মাধ্যমে আপনি যদি বরকত আছে মনে করেন, কল্যাণ হাসিল করতে চান, তাহলে শিরক। যে কোনো দিনে যদি কল্যাণ আছে এ কথা মনে করেন, তাহলে শিরক। এই কথাটা স্পষ্ট করার আমি প্রাণপণে চেষ্টা করছি। আলোচনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই অংশ, আপনি খেয়াল করবেন, মালিক ইবনে আশারি আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন হুনাইনিন, হুনাইন থেকে হুনাইনের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হলেন, ফা মাররা বে শাজারাতিন, তিনি একটা গাছের পাশ দিয়ে পার হচ্ছিলেন, লিল মুশরিকিন, এটা ছিল মুশরিকদের গাছ, এটা ছিল হিন্দুদের গাছ, ওরা কি করত, ইউকালোলাহা জাত আনমাতিন, সেই গাছটাকে বলা হতো জাত আনমাত, এটা আরবি শব্দ, সেই গাছটাকে বলা হতো জাত আনমাত, আনমাতের আনমাত ওলা, সেই গাছটাকে বলা হতো জাত আনমাত, সেই গাছটাকে বলা হতো জাত আনমাত, ইয়াল্লিকুনা আলাইহা আসলেহাতাহুম, তারা তাদের তরবারি তাদের যুদ্ধস্ত্র সেই গাছে ঝুলিয়ে রাখত। তো সাহাবীগণ আল্লাহর নবীকে বলছেন ইজআল্লানা জাত আনমাতিন কামালাহুম জাত আনমাতিন, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা গাছ এভাবে নির্ধারণ করে দেন যেমন ভাবে তাদের একটা গাছ নির্ধারিত রয়েছে। তারাও তাদের তরবারি যুদ্ধস্ত্র সেখানে ঝুলিয়ে রেখে কল্যাণ বরকত হাসিল করে সুবিধা আছে মনে করে, আপনি আমাদের জন্য এরকম একটা করে দেন। এই পর্যন্ত বলতে আল্লাহ রাসূল প্রথমে বললেন সুবহানাল্লাহ, হায় 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 সুবহানাল্লাহ, হায় 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 সুবহানাল্লাহ, একই কথা একই কথা, হাজা কামা কালা কম মুসা, এইটা তো সেই কথাই হলো যেমন ভাবে মূসা আলাইহিস সালামের লোকেরা বলেছিল, এই কথা তো সেই কথা, এই কথা মূসার লোকের কথা, এই কথা তো সেই কথা, ওই বোধ শ্রেণীর মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, ছি 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 ছি, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলেছিল ইজআল্লানা ইলাহান কামালাহুম আলেহা, ওদের যেমন অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মাবুদ করে দেন, সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত ওজ্জা হবল, ওদের অনেক মূর্তি আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি বানিয়ে দেন, তাদের অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি মাবুদ বানিয়ে দেন। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা কাবলাকুম, পূর্বের লোকেরা যে সব আচরণ করেছে শিরকে বিদাতে তোমরাও তাই করবে, ইহুদি খ্রিস্টান শিরক বিদাত করতে যা করেছে তোমরাও তাই করবে, অবশ্যই অবশ্যই করবে, এক পায়ের জুতা যেমন আরেক পায়ের সমান, ওরা যা করেছে তোমরাই তাই করবে এরকম সমানের মতো। ওদের যুগে যদি মানুষ গুহি সাপের গো সাপের গর্তে ঢুকে থাকে
তোমরাও গহিসাপের গর্তে ঢুকবে অন্যায় করার জন্য একেবারে হুবাহু। ইহুদি খ্রিস্টানের যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও মায়ের সাথে জেনা করবে, তোমাদের আচরণ তাদের সাথে এইভাবে মিলে যাবে। কত দুঃখজনক বিষয়টি হলে এত কথা বলতে পারে। কি করে আপনি বুঝে নিলেন যে এই জন্মদিবসে কল্যাণ আছে তাই আপনি কেক কাটলেন? এই বোকা ছেলে, তোমার মা এটা করলো কেন? তোমার মা কি বুঝে? তোমার মা একজন মুশরিক, তোমার বাপ মুশরিক, তোমার দাদা দাদি এই বাড়ির সবাই মুশরিক, তোমার জাতি মুশরিক। পৃথিবীর কোন দিনে, পৃথিবীর কোন কিছুতে, পৃথিবীর কোন স্থানে, পৃথিবীর কোন ব্যক্তির কাছে কোনো কল্যাণ নেই। কল্যাণ মনে করাই শিরক, তার প্রমাণে বুখারি মুসলিমের এই চূড়ান্ত হাদিস। বুঝতে না পারলে আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই গাছটা ছিল মুশরিকের গাছ, সেই গাছের নাম ছিল জাত আনওয়াত। তারা তাদের তরবারি যুদ্ধাস্ত্র গাছে ঝুলিয়ে রাখত। এই দৃশ্য দেখে সাহাবীগণ বললেন, আপনি আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, তাদের যেমন গাছ আছে আমরা সেভাবে আমাদের তরবারি যুদ্ধাস্ত্র সেখানে রাখবো, সেখান থেকে আমরা কল্যাণ বরকত হাসিল করব তারা যেমন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আরে এটা তো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা গো। সুবহানাল্লাহ, এটা তো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল যে আপনি মাবুদ করে দেন একটা, ওদের যেমন মাবুদ আছে। তো তোমরা এই কথা বলছো মূসা আলাইহিস সালামের কথার মতো? আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহর কসম, এই শিরক করতে, বিদাত করতে, খারাপ কাজ করতে, অশ্লীল কাজ করতে ইহুদি আর খ্রিস্টান যা করেছে তোমরা তাই করবে। এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান যেমন, এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান যেমন, তোমরা তেমন করবে, একটুকু কম করবে না। এই কথার নিচে নামতে 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 বলছেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে। বলেন আপনি দিবস পালন করবেন কেন? কেন আপনার এই ছবি মূর্তি মূল্যায়নকর জিনিস হলো? কেন আপনার কাছে দিবস মূল্যায়নকর জিনিস হলো? পৃথিবীর কোন দিন, কোন দিবস, কোন জায়গা, কোন স্থান, কোন ব্যক্তি, সেখানে কল্যাণ আছে, সেখানে ভালো আছে, এটা মনে করাই শিরক। এই জন্য কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে বলতে বলে পড়তে বলেছি, অন্তত 10 বার পড়বেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনি অন্তত 10 বার পড়বেন, লক্ষবার পড়বেন। সম্মানিত দিনী ভাই, অনেক আলোচনা থেকে গেল, সময়ের ব্যবধানে আমরা পেশ করব ইনশাআল্লাহ। এখানে আপনাকে শেষে জরুরিভাবে যেটুকু বলতে চাচ্ছি সেটুকু হচ্ছে এই, পৃথিবীর কোনো কিছুর কাছে আশ্রয় চাওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না। হ্যাঁ, মানুষকে বলা যেতে পারে যে আপনি আমার জন্য দোয়া করেন, এ কথা বলবেন, আর নিজেই চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াসআলু আহাদুকুম কুল্লাহু রাব্বাহু, মানুষ তার সব কিছু আল্লাহর কাছে চাইবে, হাত্তা সিস আ না লেহেজা ইনকাতা, এমনকি জুতার ফিতেটা যদি কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি ফিতেটা আমার ঠিক করে দাও। সেটা কি? সেটা আপনি বলবেন, আল্লাহ এটা তুমি ব্যবস্থা করে দাও। তখন দেখবেন যে চলতে চলতে এটা ব্যবস্থা হয়ে গেল। জুতার ফিতে কেটে গেলে, ছিঁড়ে গেলে যদি আল্লাহর কাছে চাওয়া লাগে জুতার ফিতে, তাহলে বাচ্চা মানুষের কাছে কি করে চাওয়া যায়? ব্যবসার সুবিধা মানুষের কাছে কি করে চাওয়া যেতে পারে? কোন স্থানে গিয়ে সে কল্যাণ হতে পারে সেটা কি করে হতে পারে? জাদু টোনা শিরক, জাদু টোনা হারাম, জাদু টোনা কাবিরা গুনাহ, মানুষের সুবিধার জন্য, মানুষের ক্ষতি করার জন্য জাদু টোনা মানুষ করতে পারে, এ কথা ঠিক, কেননা জাদু সত্য। তবে তার প্রতিকারের জন্য নাস ফালাক ছাড়া পৃথিবীর যে কোনো পথ হারাম। আল্লাহ রাসূলের উপরে জাদু করেছিল, তাই তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখে বলে পাঠালেন যে ফাত্তুল সাহেরানা সাহেরা, প্রত্যেক জাদুকার, প্রত্যেক জাদুকারনিকে হত্যা করো। জাদুকার এবং জাদুকারনি, জাদু যে করে মহিলা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য খোলাখুলিভাবে আদেশ করেছেন। তিনি বলেছেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়াইয়াল্লামুনা নাসা সেহরা, নিশ্চয় শয়তানি মানুষকে জাদু শিখাতো, নিশ্চয় ইবলিশ শয়তান মানুষকে জাদু শিখাতো, নবীগণ কোনোদিন মানুষকে জাদু শিখাননি। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যারা সত্যকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে,
नबी के अस्वीकार करे ताराई जादू के विश्वास करे ताराई तागुत शयतान के विश्वास करे ताराई मूर्ति के विश्वास करे ताराई भास्कर्य तैरी करे ताराई एगुलिर सुविधा आछे मुने करे ताराई मुने मुने एसब मूर्ति तैरी करे ताराई एसब किछुते कल्याण आछे मुने करे जारा आल्लाह के अस्वीकार करे जारा नबी के अस्वीकार करे जारा दीन धर्म के अस्वीकार करे তারাই এগুলি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লায়েদ খলল জান্নাতা মদবেনু খামরিন, যে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় ও জান্নাতে যাবে না। ও কাতেও রাহিমিন, যে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। ও মুসাদ্দিকুন বিসসেহরে, যে জাদুকে বিশ্বাস করে সে জান্নাতে যাবে না। জাদু টোনাকে বিশ্বাস করা শিরক, জাদু টোনার ক্ষতির দূর ক্ষতি দূর করার জন্য যে কোনো পথ মাধ্যম অবলম্বন করা শিরক। খোলাখুলি মনে রাখবেন সম্মানিত দিনী ভাই, বিষয়টির উপরে সময় আরো বিস্তারিত আলোচনা করা হবে। আজকের জন্য খুতবার শেষে আপনাকে বিশেষভাবে সতর্ক করতে চাচ্ছি, কল্যাণের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আশ্রয় নেবেন না, কল্যাণের জন্য কোনো স্থানের কাছে আশ্রয় নেবেন না, কল্যাণের জন্য কোনো বস্তুর কাছে আশ্রয় নেবেন না। জুতার ফিতে যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের, সেটা যদি আল্লাহর কাছে চাইতে হয় তাহলে পৃথিবীর সবাই আল্লাহর কাছে চাইতে পারে। যে ড্রেনে পড়ে আছে সে আল্লাহর কাছে চাইতে পারে, যে ত্রিশতলা বিল্ডিং এর উপরে আছে সে আল্লাহর কাছে চাইতে পারে। আর একমাত্র তিনি সব কিছু দিতে পারেন, অন্য কেউ কিছু করতে পারে এই হিসাবটাই শেরেক, এটা আপনি মনে রাখবেন খুব জোরালোভাবে। বংশ সার্বিক এই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর যে কোনো দিবস যে কোনো দিনে কল্যাণ আছে এই কথাটাকে নিজেকে মুক্ত রাখবেন। আমি বিষয়টি বিস্তারিত না বলে কে বড় ক্ষতিগ্রস্ত থেকে বিস্তারিত জানার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে এ দেশে যে শিরকের যতগুলি পথঘাট রয়েছে সেই পথঘাটগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকার সুযোগ তৌফিক দান করো। তোমার দরবারে আন্তরিক দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।